করোনা শুরু হওয়ার পর থেকে রিকশা চালক বাবার আয়ে চলে না সংসার, তাই 10 বছর বয়সী সংসারে ঘাড়ি টানতে হচ্ছে শিশু হৃদয়কে। জীবিকার জন্য গলায় 5 সিগারেটের বাক্স ঝুলিয়ে এই সড়ক থেকে ওই সড়ক ঘুরতে হয় প্রতিদিন। যা আয় হয় তার পুরোটাই তুলে দেন মায়ের হাতে। আব্বু রিকশা চালক, আমি করোনা শুরু হওয়ার পর থেকে ব্যবসা করতেছি গত 6 মাস ধরে। প্রতিদিন 200 টাকা মতো ইনকাম হয়। এটা আম্মুরে দিয়ে আম্মু সংসার চালক। 6 মাস যাবত ব্যবসায় নামলেও পড়ালেখার সুযোগ হয়নি হৃদয়ের। অভাবে যেখানে 3 বেলা ভাত মুখে ওঠে না, সেখানে হৃদয়ের মতো শিশুদের স্বপ্ন দেখারও কিছু থাকে না। সাগরকে ইসলাম, মিনহা হালারোর, বিডিনিউজ 24.com।